সাধারণ মানুষের জন্য এবং দেশের সকল মানুষের জন্য যে কথাগুলো ইতিমধ্যেই বলা হয়েছে, বারবার বলা হচ্ছে এবং আজকে আবার আমরা বলবো, সেটা হলো বিদেশ থেকে বাংলাদেশে আসলে অবশ্যই 14 দিন বাসার একটি নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে হবে। যারা বিদেশ থেকে আসবেন তারা ঘরের বাইরে যাবেন না, আত্মীয় স্বজন প্রতিবেশী কারো সাথে সাক্ষাৎ করবেন না, তার পরিবারের যে লোকজন আছে তাদের সাথে কন্ট্যাক্ট হয় এরকম কোনো কিছু করবেন না এবং তারা ঘরের ভিতরেই থাকবেন। আসলে আমরা যদি সত্যিকারভাবে ওদের কোয়ারেন্টাইন বুঝি তাহলে এমনকি খাবারটাও তারা ঘরের মধ্যেই খাবেন, বাইরে থেকে খাবার তার ঘরে দিলে ঘরের মধ্যেই তারা খাবেন। তাদের ব্যবহার্য জিনিসপত্র, সবার অন্যান্য যা ব্যবহার্য জিনিস তাদের সাথে মেলানো যাবে না। যিনি কোয়ারেন্টাইন থাকবেন তার ব্যবহার্য জিনিস আলাদাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা করার ব্যবস্থা করতে হবে। এই উপদেশগুলো যদি তারা মেনে চলেন, আপনাদের মাধ্যমে যদি এগুলো বেশি বেশি করে প্রচার পায়, এই উপদেশ এবং অনুরোধগুলো মেনে চললে আমাদের দেশের মানুষের পরিবার, আপনার পরিবার, আপনার আশেপাশের মানুষের পরিবার এবং প্রত্যেক মানুষই নিরাপদ থাকবে। আমরা আশা করি সবাই সুস্থ থাকার স্বার্থে এই পরামর্শগুলো মেনে চলবেন। এরপরেও এই পরামর্শ যদি কেউ না মানেন তখন অবশ্যই সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন অনেক জায়গায় জরিমানা করা হচ্ছে এবং একটি এলাকায় ইতিমধ্যেই লকডাউন হয়েছে। এরপরেও যদি লোকজন সচেতন না হয়, পরামর্শ না মানে, তাহলে সরকার আরও কঠোর হতে বাধ্য হবেন। আপনারা জানেন আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, স্বাস্থ্য বাতায়ন 1-6263 এবং 333 এবং IDCR এর হটলাইন নাম্বার দেওয়া আছে। এর মধ্যে পরামর্শ দেওয়া হচ্ছে, লোকজনকে পরামর্শ দেওয়া হচ্ছে এবং তাদের যে সেবা দরকার সেই সেবা পাওয়ার ব্যাপারে সাহায্য করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের পোস্টার লিফলেটের মাধ্যমে COVID-19 সংক্রমণ প্রতিরোধে কি কি করা হয় এগুলো বলা হচ্ছে, আপনারাও আপনাদের টেলিভিশনের মাধ্যমে হয়তো প্রচার করছেন। তারপর আবারও বলছি যে নিয়মিত সাবান পানি দিয়ে 2 হাত ধুতে হবে এবং অন্তত 20 সেকেন্ড ধরে হাতের কবজি পর্যন্ত হাত ধুতে হবে। অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ স্পর্শ করা যাবে না। ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। কাশির যে শিষ্টাচার আছে, যেমন হাঁচি কাশির সময়ে বাহু দিয়ে যেন আমরা হাঁচি কাশিটা আটকাই, টিস্যু ব্যবহার করি এবং কাপড় দিয়ে নাক মুখ ঢাকি। এই ক্ষেত্রে একটা কথা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যদি আমরা টিস্যু ব্যবহার করি সেই টিস্যুটা কিন্তু আবার পুনরায় ব্যবহার করা যাবে না। অনেক সময় আমাদের সাধারণ মানুষ এক টিস্যু ব্যবহার করে টিস্যুটা ব্যাগে রেখে দিয়ে বা পকেটে রেখে দিয়ে পুনরায় ব্যবহার করে, এই টিস্যুটা পুনরায় ব্যবহার করা যাবে না, এটাকেও ঠিক মতো ডিসপোজ করতে হবে। এবং হাঁচি কাশির পরে হাতটাও বারবার হাতটা ধুয়ে ফেলতে হবে। আমরা কাশির শিষ্টাচার অবশ্যই মানব কিন্তু হাতটাও, হাঁচি কাশি আসলে পরে হাতটাও যেন আমরা সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে পরিষ্কার করে ধুয়ে ফেলি। কেউ কোনো রকম অসুস্থ বোধ করলে, অসুস্থ হলে, বিশেষ করে এই ধরনের হাঁচি কাশি সামান্য জ্বর এরকম হলে ঘরে থাকবে এবং বাইরে যাওয়ার যদি অত্যাবশ্যক হয় তাহলে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করে বাইরে চলাচল করবে। ইতিমধ্যে বারবারই বলা হচ্ছে আমরা কারো সাথেই হাত মেলাবো না বা হ্যান্ডশেক করবো না এবং কোলাকুলি করবো না। প্রয়োজন ব্যতীত
জরুরি প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে এবং এ সময় অন্য দেশ থেকে প্রয়োজন ব্যতীত বাংলাদেশে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে এবং এই পদক্ষেপটা আমরা সরকারের পক্ষ থেকে আমাদের এখন অনেক ফ্লাইট বন্ধ করা হয়েছে বিদেশ থেকে যেন না আসতে পারে ভ্রমণ লিমিটেড করা হয়েছে এই ফ্লাইট বন্ধ করে অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই অত্যাবশ্যকীয় নয় এমন সব জাতীয় আন্তর্জাতিক সভা সমাবেশ সম্মেলন আয়োজন না করাই ভালো বয়স্ক অতি বয়স্ক দীর্ঘমেয়াদী অসুস্থতা যারা আছেন যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ এজমা কিডনি সমস্যা ক্যান্সার এইসব দীর্ঘমেয়াদী অসুস্থতা যারা আছেন বা ভুগছেন এসব ব্যক্তি নিরাপদ স্থানে থাকাই ভালো মানে বাসায় থাকাই ভালো তাদের ভিড়ের মধ্যে যাওয়া এই সময়ে তারা যেন ভিড় এড়িয়ে চলেন আপনাদের পরিবারের বা আত্মীয় স্বজনের মধ্যে এরকম যারা দীর্ঘমেয়াদী অসুস্থতা আছেন আপনাদের মাধ্যমে এটা যেন তারাও অনুধাবন করে যে তাদের জন্য যেহেতু তাদের বডিটা ইমিউন কম্প্রোমাইজ তারা অতি দ্রুত আক্রান্ত হতে পারেন বা সংক্রমিত হতে পারেন সেই জন্য তারা যেন ভিড় এড়িয়ে চলেন এবং তারা অত্যন্ত জরুরি না হলে বাসার বাইরে না যান বিশ্ব পরিস্থিতির বর্ণনার পরেই সাবধানতাগুলো বললাম এই জন্য যে আমরা আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এখন বলবো কিন্তু আমরা যেহেতু বারবার বলছি যে আমাদের আমরা যদি নিয়ম মেলে চলি সাবধানে চলি তাহলে আমরা সংক্রমিত হওয়া থেকে রক্ষা পাব সেই জন্য এতক্ষণ এই সাবধানতার বিষয়গুলো বললাম এবার আমরা আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা কি সেটা আপনাদেরকে জানাব কোভিড-19 সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি আমরা এ পর্যন্ত মোট স্ক্রিনিং করেছি যেটা 21 তারিখ থেকে 6,38,774 জন ব্যক্তিকে এবং গত 24 ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে 7,236 এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আগত স্ক্রিনকৃত যাত্রীর সংখ্যা 3,169 দুটি সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর ও মংলা সমুদ্র বন্দরে স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা 221 এগুলো কিন্তু যা বলছি গত 24 ঘন্টায় ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেলওয়ে স্টেশনে স্ক্রিনিংকৃত যাত্রীর কোনো স্ক্রিনিং করা হয়নি গত 24 ঘন্টায় তবে আগে করা হয়েছে 21 তারিখ থেকে করা হয়েছে তখন পাওয়া গিয়েছিল 7,029 জনকে তবে গত 24 ঘন্টায় ঢাকা ক্যান্টনমেন্ট এবং বেনাপোল রেল স্টেশনে কোনো যাত্রীকে স্ক্রিনিং হয় নাই অন্যান্য চালু স্থল বন্দরগুলো যেগুলো আছে এখানে স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা গত 24 ঘন্টায় 3,856 আইডিসিআর এ যে কল রিসিভ করেছে গত 24 ঘন্টায় সেটা হলো 2,417 কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যে স্বাস্থ্য বাতায়ন হটলাইন আছে 1,62,63 গত 24 ঘন্টায় সেখানে কল রিসিভ হয়েছে 29,962 এবং 333 এই নাম্বারে কল রিসিভ হয়েছে গত 24 ঘন্টায় 1,320 এবং কোভিড-19 সংক্রান্ত আইডিসিআর এ কোভিড-19 সংক্রান্ত কল 2,269 সেবাগ্রহীতা আইডিসিআর এ সেবাগ্রহীতা গত 24 ঘন্টায় 50 জন মোট নমুনা যা পরীক্ষা করা হয়েছে 36 এবং কোভিড-19 আক্রান্ত হয়েছে এমন সন্দেহে বিভিন্ন হাসপাতাল অন্তত ল্যাবরেটরি পরীক্ষার জন্য আইসোলেশনে আছেন তাদের সংখ্যা 30 বিদেশে কোভিড-19 আক্রান্ত দেশ থেকে আগত যাত্রী যারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন তাদের সংখ্যা 44 গত 24 ঘন্টায় নিশ্চিতকৃত কোভিড-19 সংক্রমিত ব্যক্তিদের মোট সংখ্যা 3 এবং এ পর্যন্ত কোভিড সংক্রমিত
বা ব্যক্তি বাংলাদেশে এ পর্যন্ত ২০, গত ২৪ ঘন্টায় ৩ জন, আপনারা জানেন গতকাল বলা হয়েছিল ১৭ জন, তাহলে এখন পর্যন্ত আমাদের ২০ জন আক্রান্ত ব্যক্তির সংখ্যা। এবং নিশ্চিতকৃত কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মোট মৃতের সংখ্যা ১ জন। যে ৩ জন নতুন রোগী বা মানুষ সংক্রমিত হয়েছে তাদের মধ্যে ১জন মহিলা, ২জন পুরুষ। মহিলার বয়স ৩০-এর কোঠায়, একজন পুরুষ তিনিও ৩০-এর কোঠায় এবং আরেকজন পুরুষ ৭০-এর কোঠায়। এবং উনি যার বয়স ৭০-অর্ধ উনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, তার কোমরবিডিটি ছিল, উনি আইসিইউতে আছেন। এবং যেই আরেকজন পুরুষ, ওনার বার্লিন, রোম সহ ইউরোপ ভ্রমণের ইতিহাস আছে, এবং যে পুরুষ আইসিইউতে আছে ওনারও কন্ট্যাক্টের হিস্ট্রি আছে। এবং মহিলা যিনি, উনি মৃদু সংক্রমণ, ওনার শুধু কাশি আছে এরকম, এবং ওনারও ইতালির কন্ট্যাক্টের, ইতালির একজন ব্যক্তির কন্ট্যাক্টের হিস্ট্রি আছে। হ্যাঁ, ইতালির কন্ট্যাক্টের হিস্ট্রি আছে একজন আইসিইউতে, যিনি ৭০-অর্ধ বয়স পুরুষ এবং তার অন্যান্য কোমরবিডিটি আছে। এগুলো আচ্ছা, কুর্মিটোলায় যে ২জন মৃত্যুবরণ করেছে তাদের স্যাম্পল কালেকশন হয়েছে আইডিসিআর থেকে এবং এগুলো নেগেটিভ পাওয়া গেছে। আর যেটা লকডাউনের ক্ষেত্রে বললেন, লকডাউন আসলে তো স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর তো একার পক্ষে এগুলো সম্ভব না, এটা আমাদের প্রশাসন থেকেই এবং স্বরাষ্ট্র থেকেই লকডাউনের যেটা সেটা করবেন। লকডাউন মানে সবাই বাড়ির ভিতরে থাকবে, বাড়িতে থাকবে, অতি প্রয়োজনীয় জরুরি ওষুধপত্র এবং খাবারের দোকান ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে। লকডাউন মানে এটাই। আমাদের মুশকিল এটাই যে আমাদের মানুষ, লোকজন মানতে চান না, কথা শুনেন না আর কি। লকডাউন মানে আসলে সেটাই। অন্য ওই উপজেলায় বাইরের কোনো জায়গা থেকে লোক আসবে না এবং ওই এলাকার লোক অন্য কোথাও যেতে পারবে না, তাদের এক্সিট এবং এন্ট্রি সম্পূর্ণ বন্ধ থাকবে, এটাই হলো লকডাউন। এবং লোকজন সবাই বাড়ির ভিতরে থাকবে, এটা প্রশাসনের সহায়তা ছাড়া স্বাস্থ্যের পক্ষে তো এটা সম্ভব না যে করা, এটা প্রশাসন আমাদের সহায়তা করছে এবং হয়তো এখনো নিয়ম না মানলে এর মধ্যে কঠোর পদক্ষেপ নিয়ে এটাকে ওইভাবেই লকডাউন করা হবে। সৎকার হলো আমাদের যে প্রোটোকল আছে সৎকারের, এবং এই প্রোটোকল আমরা নিয়ে কাজ হচ্ছে। আসলে এটা আমরা WHO রিকমেন্ডেড যা আছে সেটা দেখছি এবং আমাদের যে ধর্মীয় পার্সপেক্টিভ সেটাও দেখা হচ্ছে। আমরা এর মধ্যে দেখা হয়েছে যে ইরানে কিভাবে করা হয়েছে বা অন্যান্য দেশে কিভাবে হয়েছে, আমরা এইটা শীঘ্রই প্রকাশ করব যে কিভাবে। তবু আমি এই এই সংক্রান্ত বিষয়ে আমাদের ডিরেক্টর পরিচালক CDC আছেন, উনি আপনাদের এই বিষয়ে আরো, আপনারা সবাই একসাথে বললে আমরা শুনতে পারলাম না, কারো প্রশ্নই বুঝতে পারলাম না। যে নতুন ৩ জনের কথা বলছেন না, তা
যে নতুন তিনজন তার একই পরিবারের না, কিন্তু প্রত্যেকেরই কন্ট্যাক্টের হিস্ট্রি আছে। জি হ্যাঁ, একজনের ইতালি ভ্রমণের ইতিহাস আছে আর দুইজন কন্ট্যাক্ট। রুগী কোথায় বেশি, এটা তো হলো ইমিগ্রেশন ভালো বলতে পারবে, যেহেতু তাদের কাছে পাসপোর্টের তথ্য আছে যে কোথায় বাড়ি, তারা কোথায় যাবেন, এইটা তো হলো ইমিগ্রেশন সিস্টেম ভালো বলতে পারবে যে তাদের পাসপোর্টে কি ঠিকানা দেওয়া আছে বা কোথায় বেশি মানুষ যারা আসছেন। না না, রুগী তো কোয়ারেন্টাইন আমাদের কোয়ারেন্টাইনে আছে প্রাতিষ্ঠানিক 44 জন। আর যেটা আমি ওই যে সৎকারের বিষয়টা বলি, সৎকার তো আসলে একদম অলরেডি প্রোটোকল আছে, WHO এর প্রোটোকল আছে, সেই অনুযায়ী সৎকার হবে এবং আমাদেরও প্রোটোকল আছে এই ক্ষেত্রে। লোকাল ট্রান্সমিশন এখনো আমাদের কাছে নোটিফাই হয় নাই। আসলে এখন পর্যন্ত বাংলাদেশে যে ট্রান্সমিশনগুলো হচ্ছে সেগুলি পরিবারের সদস্যদের ভিতর হচ্ছে, এটা হলো পারিবারিকভাবে, এটি লোকাল ট্রান্সমিশন। আমাদের আপনারা যেটা জানতে চাচ্ছেন, আমার মনে হচ্ছে যে যে কমিউনিটি ট্রান্সমিশনের কথা জানতে চাচ্ছেন, কমিউনিটি ট্রান্সমিশন এখন পর্যন্ত আমরা পাইনি। আপা একটু আমরা যা কাজ করি এখন যেগুলো আমরা সাবধানতা ইতিমধ্যে বললাম, এগুলোই তো কমিউনিটি ট্রান্সমিশন না হওয়ার জন্য, যে আপনারা ভিড় এড়িয়ে চলুন, সভা সমাবেশে যাবেন না, এক জায়গায়। সেইটা তো এই প্রশ্নের জবাব কি এখান থেকে আপনারা আশা করেন যে নির্বাচন নিশ্চয়ই একটা জাতীয় কমিটি ইতিমধ্যে, জাতীয় কমিটি কোথায়, মানে কমিটি তো আর বাতাসে ঘুরে বেড়াবে না, এই সব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীরও নলেজে আছেন। এটা না এখন ওইভাবে জাতীয় কমিটি ওইভাবে সবগুলো মানে ইন্ট্রিগেটেড ওয়েতে কিছু বলছে না, তবে পরিস্থিতি যদি এরকম হয়, কাজ চলছে, পরিস্থিতি যদি এরকম হয় অবশ্যই একটা জাতীয় কমিটি থেকে এই বলা হবে। আমাদের প্রস্তুতি চলছে, প্রস্তুতি সব রকম প্রস্তুতি চলছে।
না যদি এটা অবশ্যই একটু ঝুঁকি, যদি একই যেটা আমাদের ইভিএম সিস্টেমে ব্যবহার করলে এটা অবশ্যই ঝুঁকি আছে, যে ইভিএম সিস্টেম যদি ব্যবহার করা হয় যে একই এটা টাচ করা, একই অনেক ব্যক্তি টাচ করলে এটা তো অবশ্যই ঝুঁকি আছে। এটা হতেই পারে, হাত ধুয়ে বারবার হাত ধুলে তো সংক্রমণ প্রতিরোধ করা যায়। আচ্ছা এখানে আমি একটু বলি, যেহেতু রোগীগুলো নিয়ে আমরা ডিল করি, আমরা রোগীর কোনো জেলাওয়ারি তথ্য দিচ্ছি না। মাননীয় মন্ত্রী দিতে পারেন, আমরা আমরা আমাদের পর্যায়ে দেই না এবং আমরা এখন পর্যন্ত কোনো দিনে দিইনি। সো আপনাকে প্রথম এসছেন, আপনারা যদি জিজ্ঞেস করেন এগুলি তাহলে তো আমাদের জন্য মুশকিল। আমরা প্রথমে বলে নিয়েছি যে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে এখন আজকে আমরা এখানে, প্রফেসর ফ্লোরা ইজ অ্যাবসেন্ট বিকজ হার ইলনেস। হ্যাঁ, আমরা জেলাওয়ারি তথ্য আমাদের এই 20 জন রোগীর জন্য আমরা জেলাওয়ারি তথ্য দেই না, তবে আমরা ব্যাপক তথ্য আগামী সপ্তাহ থেকে আমাদের ওয়েবসাইটে আপনি রোগীর জেলাওয়ারি তথ্য পেয়ে যাবেন। কিন্তু আমরা এই অল্প কয়জন রুগী, যদি আপনি রুগীগুলো রুগীর কনফিডেন্সিয়ালিটি হলো আমাদের কাছে অনেক বেশি। আমরা আগে যখন আগে আমরা এমনভাবে ইনফরমেশনগুলো দিতে চাই যেন এই রুগীগুলোকে বাড়িতে গিয়ে কেউ ডিস্টার্ব না করে এবং তার আত্মীয় স্বজনকে কেউ ডিস্টার্ব না করে, কারণ আমাদের যে কমিউনিটি ট্রান্সমিশনের আমরা বন্ধ করার জন্য আমরা প্রচুর জায়গা আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করে এদেরকে হাউসে কন্টেনমেন্ট করে রেখেছি। এখন আপনারা যদি সবাই মিলে যায় ওখানে হাজির হয়, আমাদের এর আগে অভিজ্ঞতা আছে, আপনাদের আপনাদের কলিগরাই সেটা করেছে, এটার জন্য মানুষ বিব্রত হয়, তারাও বিব্রত হয়। সামাজিকভাবে মানুষকে হওয়া প্রতিপন্ন করা আমাদের দায়িত্ব না। একটা জিনিস দাদা আমি উত্তর দিই, আমাদের একটা যেটা যে ম্যাডাম বলতে চাচ্ছিলেন, আপনারা হইচই করলে তো বলা মুশকিল, তো আমাদের যে বারিয়াল প্রোটোকল ডিসপোজেবল ডেড বডি ডিসপোজেবল, আমাদের একটা প্রোটোকল ছিল দেখেই আমরা কিন্তু আমাদের প্রথম মৃত্যু কিন্তু আমরা সেভাবে সৎকার করেছি। আমাদের এই এটা আমাদের বহুদিন আগে বানানো ছিল, আমরা এখন এটাকে আসলে বাংলায় ট্রান্সলেশন করছি, এই জন্য আমরা প্রকাশ করছি না, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই চায় যে আমরা বাংলার প্রোটোকলটা দিই, কিন্তু আমাদের ইংরেজিতে করা ছিল, আমরা সেটাই প্র্যাকটিস করেছি প্রথম দিন। এই 20 জনের ভিতরে নয়, কারণ রিটেস্টিং এর ব্যাপার আছে তাদের সাথে আমাদের এই। ওকে, থ্যাংক ইউ। না, ডাক্তারদের জন্য আমরা আমাদের যে প্রোটেকশন যে ম্যাটেরিয়াল এগুলো পাঠানো চলছে, অনবরতই পাঠানো হচ্ছে প্রোটেকশন ম্যাটেরিয়াল, এবং সেটা নিয়ে তারা যাবেন। এবং অনেক ক্ষেত্রে হয়তো জুনিয়র ডাক্তার একটু আপত্তি করছেন, আমরা তাদের মোটিভেট করছি যে রোগীদের অবশ্যই চিকিৎসা দিতে হবে, রোগীদের অবশ্যই চিকিৎসা দিতে হবে, এবং প্রোটেকশন ম্যাটেরিয়ালও সব হাসপাতালেই পাঠানো হচ্ছে। কোনটা কতজন হয়েছে আজকে? আজকের সহ 20 জন, সেটা তো এখনো কনফার্ম হয় নাই, কনফার্ম ছাড়া তো আমরা বলতে পারবো না। আমাদের নির্দেশনা অবশ্যই রোগীকে চিকিৎসা দিতে হবে, রোগীকে অবশ্যই চিকিৎসা দিতে হবে, আমাদের